বিষমা লক্ষ্মী বসমা লক্ষ্মী থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে বিষমা লক্ষ্মী বসমা লক্ষ্মী থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। আমার জীবনে আজকে একটা স্পেশাল দিন, তাই ঘুম থেকে উঠে ঠাকুরকে পুজো দিয়ে নিলাম। এই দিনটার জন্য আমি কোনোদিন অপেক্ষা করিনি, সত্যি বলছি কোনোদিনও অপেক্ষা করিনি। আমি জানতামই না, আমি ভাবতেও পারিনি এই দিনটা আমার জীবনে আসবে। শুধু তোমাদের ভালোবাসা, তোমাদের এত এত রিকোয়েস্টে আমি আজকে এই দিনটা দেখতে পাচ্ছি। এবার জানি না আমি কতটা সাকসেস হব, কিন্তু চেষ্টা করে যাব। আর তোমরা যদি পাশে থাকো না বন্ধুরা, যদি এই দিনটা আমার থাকে কপালে, তাহলে অবশ্যই এটা আমার ফিউচার ক্যারিয়ার হিসেবে থাকবে। আমি জানি না কতটা আমি সাকসেস হব, তবুও চেষ্টা করেছি প্রাণপণ, রাত জেগে কাজ করছি, সত্যি বলছি। সকাল আমার প্রিয় দর্শক, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহারের এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া, আমার একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো দেখতেই পেলে, এই মাত্র স্নান করে নিয়ে পুজোটা দিয়ে নিলাম, আজকে বেরোচ্ছি এমন একটা জায়গায়, মানে কি বলবো আর তোমাদের, জানি না কাজটা কতটা সাকসেস হবে বা সাকসেস করতে পারবো, তবুও চেষ্টা তো করেই যাবো, তাই না? তো এটা নিয়েও কী বলে, দাঁড়াও বলছি, আমি আগে রেডি হয়ে নিই তারপর তোমাদের বলছি। তো আমাদের আজকে সকালে খাওয়া হয়েছে বুট না ছোলা, ভেজানো ছিল ছোলা আর গুড়, ছোলা গুড় দুজনেই খেয়েছি। আয়ুষ তো ওই বাড়িতে, কালকে টিউশন থেকে ওই বাড়িতে গেছে, তো ওখানে আছে, কারণ আজকে আমরা যেহেতু যাবো সেই জন্য ওকে ওই বাড়িতেই রেখেছি, ওকে নিয়ে যাওয়া যাবে না। আর এখন এখন সেদ্ধ দিয়েছি হচ্ছে আলু আর ডিম, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, আমার জন্য নয় ওর জন্য। আর আমি ডিম খাবো, কিন্তু কুসুমটা আমি খেতে পছন্দ করি না, অল্প ডিম সিদ্ধ খাবো, আর মানে এটা ব্রেকফাস্ট আর কি, ওই আলু সেদ্ধ আর ডিম ওর জন্য, ও এমনিই খেয়ে নেবে মাখা টাকা ছাড়া। তো চলো এখন আমি রেডি হব, আর দেখতে থাকো ব্লগটা, আজকের ব্লগটা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে, কারণ অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো এখন আমি শ্যুট করব গেট রেডি উইথ মি। তো তার জন্য আমি এই যে ড্রেস বার করে নিয়েছি, এটাই আজকে পরে যাবো, অনেকদিন থেকে এই ড্রেসটা পরা হয় না, তো চলো ভাবছি আজকে এই ড্রেসটা পরেই যাই। তো এখানে রিং লাইট, বেল্ট, আমি কি জানি বেল্ট। তো বন্ধুরা আমি পুরো রেডি হয়ে পড়েছি, আর শুটও আমার হয়ে গেল। এবার দেখো, একটুখানি ভাত ছিল নষ্ট হয়ে যাবে, আর মাংস ছিল দু টুকরো, সেটা দিয়ে খেয়ে নিচ্ছে। আর আয়ুষের বাবা খাবে না, কারণ ও আলু খেয়েছে ডিম খেয়েছে দুটো, সেজন্য খাবে না। তো ভাতটা নষ্ট হবে বেকারে একদম এক মুঠ, তো দু টুকরো মাংস নিয়ে খেয়ে নিচ্ছি ভাতটা। আর শিলিগুড়ি যাব, মানে আমাদের বাড়ি থেকে প্রায় 3 ঘন্টা, অনেকটা সময়। চলো দেখতে থাকো বন্ধুরা, বেরিয়ে পড়লাম। তো এবার বলি কি করতে যাচ্ছি, ধরতে পারো পূজার, পুজোর যে 10,000 টাকা আমরা এক্সট্রা রেখেছিলাম যে এটা কেনাকাটা করার জন্য, তো সেই টাকাটা খরচ করার প্ল্যান আর কি, মানে কাপড় জামা কিনতে যাচ্ছি না, সেই টাকাটা দিয়ে একটা লাস্ট শেষবারের মতো একটা চেষ্টা করতে যাচ্ছি, দেখা যাক কি করতে পারি, তাই না গো? আর তোমরা অনেকে হয়তো গেস করেই ফেলেছো কি করতে যাচ্ছি, কারণ কিছুদিন আগে আমি 2 দিন আগে আপডেট দিয়েছিলাম যে কিছু একটা আসছে আমার চ্যানেলে, তবে কাজ সেটার জন্যই যাচ্ছি। তো চলো একবারে না হয় সেখানে গিয়ে দেখা হচ্ছে, কারণ আদৌ জানি না সেখানে গিয়ে পাবো কি না বা সাকসেস হবো কি না আজকের কথাবার্তায়। তো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা করছি, আর যেতে হবে শিলিগুড়ি, একদম আমাদের বাড়ির থেকে অনেকটা অনেকটা দূর। তো চলো, আমার এইখানে ডায়েরি আছে, আমি ডায়েরিটা নিয়ে নিয়েছি, এই ডায়েরিটা নিছি না, ডায়েরিটা নিয়ে নিয়েছি। তো চলো যাওয়া যাক। উফ বন্ধুরা, আমি ভীষণ এক্সাইটেড, কি যে খুশি লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আমি যাচ্ছি গানের শ্যুটের জন্য কথা বলতে, মানে নিজের লেখা গান আমি অ্যালবাম বানাবো, সেই জন্য আমি যাচ্ছি। তো তোমরাও এটাতে অনেক সাপোর্ট করেছো, তো দেখা যাক কতটা কি হয়। সত্যি কথা বলতে এই সাদামাটা গ্রামের বউটাকে তোমরা অনেক অনেক সাপোর্ট করেছো বন্ধুরা, একটা ভালো ইউটিউবার বানিয়ে দিয়েছো।
এবার তোমরা যদি চাও না, সত্যি এই গানটাকে নিয়ে আমি কিছু একটা করতে চাই। আমি কোনোদিন গান শিখিনি, আমার গানের গলা যে ভালো আমি সেটাও বলছি না, তোমরাই বলো বলে আমি চেষ্টা করছি আর কি, সাহস পাচ্ছি, কারণ আমি গান নিয়ে আগে কোনোদিন ভাবিনি। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি সেই জায়গাতে। তো চলো, অনেক কষ্টে অ্যাড্রেস বার করে খুঁজে খুঁজে বার করলাম, এখন সোজা ভিতরে ঢুকবো। এই যে দেখো, এই সেই স্বপ্নের স্টুডিও। আমি তো এটাও জানতাম না যে এরকম স্টুডিও আমাদের এখানেও থাকে। আমি জানতাম এসব বড় বড় সিঙ্গাররা যেখানে গান রিলিজ করে তাদের কাছেই থাকে, আমাদের এখানে যে থাকে সত্যি কথা বলতে আমরা জানতামই না। অনেক কষ্টে একটা ভাইয়ের কাছ থেকে খবর পেয়েছি, তারপরে এখানে চলে আসলাম। তো এই তো গানটা। তো বন্ধুরা চলে আসলাম এখানে, দেখো এটা একটা স্টুডিও। দাদা, তোমার নাম প্রবীণ না? তো রবির, 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 রবির। আচ্ছা, রবির দার স্টুডিওতে চলে আসলাম। হ্যাঁ, ভীষণ সুন্দর, একদম প্রফেশনাল, খুবই ভালো লাগছে। তো আগে আমাদের কাজটা হোক, যদি ভালো লাগে তাহলে আরও ভালোভাবে তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো, দাদারও পরিচয় করিয়ে দেবো, ঠিক আছে? তো চলো, দাদার সাথে কথা বলছি, অনেকক্ষণ হয়েছে কথা বলছি। তো এখন এই যে আমার লেখায় যে খাতার মধ্যে, ডায়েরিটার মধ্যে গানটা আছে, সেই গানটা আমি দাদাকে এখন শোনাবো। সেই গান শুনে দাদা আবার মিউজিক তৈরি করবে, তারপরে আবার আমাকে নেক্সটে আবার রেকর্ড করতে আসতে হবে। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, শুনলে প্রথমের লাইনের মিউজিকটা মিলিয়েই দিল, তারপরে তো আরও মিউজিক বানানো বাকি আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এটা হচ্ছে স্টুডিও দাদার, আর এখান থেকে দাদা বসে আমাকে দেখবে, গানটাকে গাইড করবে কীভাবে কী করব। আর এই হচ্ছে গানের স্টুডিও যেখানে বসে আমি গান করব। তো কবে দেখতে যাও, কত যত তাড়াতাড়ি সম্ভব আমি চলে আসব এখানে আর গানটা রেডি করব। আসছি তাহলে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো আমাদের হয়ে গেল, ভীষণ 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 খুশি লাগছে, মানে তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। গান শুনে একটুখানি মিউজিকও রেডি করছিল, সত্যি মনে হচ্ছিল যেন প্রফেশনাল সিঙ্গাররা যেভাবে গান গায়। আমার তো গান অতটা মানে চেষ্টা করি, কিন্তু সেরকম হয়তো হাই সিঙ্গারদের মতন হয় না, তবুও মিউজিক দিয়ে যখন করবো না, আমার মনে হয় যাই না কেমন লাগে। তোমার কি মনে হয়, পারবো তো? কি জানি কি যে মনে হয়। বন্ধুরা, প্রিয়া বাড়ি থেকে ভেবে আসছিল যে একটা গান করা হয়তো অনেকটা সহজ, এখানে এসে দেখছে যে একটা গানের মানে অনেক রকম সিস্টেম থাকে, যে একটা মানে সুর, প্রথমে সুর আলাদা, প্রথমে সুর একরকম, সেকেন্ডে সুর একরকম, মানে এক একটা এক এক রকম আর কি। তো এখানে এসে অনেক কিছু বুঝতে পারলো, ঠিক আছে, যেটা বাড়িতে থেকে মনে হচ্ছিল সহজ, ঠিক আছে। তো এখানে দেখা যাক, আমরা নতুন একটা গান রিলিজ করতে চাচ্ছি আর কি, আর কবে যাবে সেটা বলতে পারছি না, নির্দিষ্ট সময়টা বলতে পারছি না, কিন্তু আসবে। এটা ধরে রাখো যে দুর্গা পুজোর আগেই একটা গান রিলিজ হবে আর কি আমাদের চ্যানেলে। তো অবশ্যই আমাদের সাথে থেকো। আর আমরা আপাতত দাদার সঙ্গে তিনটা গানের ডিল করা হয়েছে আর কি। তো তিনটা গানের জন্য যত টাকা ইচ্ছে লাগে সেই টাকাটা কন্ট্রাক্ট করা হয়ে গেল। তিনটা গান আমার লেখাও শেষ, রাত জেগে গান লিখেছি। গানের চিন্তায় নাকি ঘুম আসে না? ঘুম আসে না রাত্রিবেলা, কালকে তিনটার দিকে জেগে আছি। তো এর জন্যই ভাবলাম যে না, এত যখন চিন্তা জ্বালা, জ্বালাটাই মিটিয়ে দিয়ে আসি, নাহলে কানের করে প্যান 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 শুনতে শুনতে আমারও ঘুম উড়ে যাবে আর কি। এই জন্য ওর মনে আসাটা পূরণ করলাম। দেখা যাক এখন গানটা কতদূর ও করতে পারে। অবশ্যই তোমরা যদি সাপোর্ট করো তাহলে নেক্সট সময়, মানে প্রথম তো একটু যদি ভুলভ্রান্তি হয় সেখানে ক্ষমা করে দিও। আর চাচ্ছে পুজোর পরে আর একটু শিখে আর সুন্দর করে গানটা তোমাদের সামনে প্রেজেন্ট করার। তো দেখতে থাকো,
আর এখন আমার লাগছে খিদা, এখন যাবো একটু হোটেলে খাওয়া দাওয়া করে যাবো। আরেকটা কথা কি বলতো, তোমাদেরকে বলে দেই গানটা একদম ট্রেন্ডিং টপিকের ওপর হবে, ট্রেন্ডিং টপিকের ওপর গান করলে তোমাদেরও ভালো লাগবে, তো এই আর কি। তো চলো এবার যাওয়া যাক। হ্যাঁ ঠিক আছে, আমি রাস্তায় দাঁড়াই। ওখানে আমাদের অনেক সময় লেগেছে বন্ধুরা, তো সেই জন্য খিদে পেয়ে গেছে, তো ভাবলাম চলো বাড়ি যাওয়ার আগে অর্ধেক রাস্তাতে খেয়ে নিই ভাত। তো এবার চলে আসলো ভাত নিয়ে, দেখো এখানে আছে আলু ভাজা। আর আমার মনে হচ্ছিলো এটা কোনো পাঞ্জাবি হোটেল, কারণ জানি না পাঞ্জাবি না কি দোকান, মানে খাবারগুলো না একদমই টেস্ট আলাদা। এটা বলে ডাল, মনে হচ্ছিলো মাছের ঝোল, মানে লাল একদম ডাল। তো পরে যখন পুরো নিচে খেতে খেতে নিচটা দেখি, তখন দেখলাম যে ডালের দানা পাওয়া গেছে। তো মানে টেস্টটা একটু অন্যরকম, মানে আমাদের টেস্টের মতন না। তো যাই হোক না কেন, এই বিপদের সময় কাজে লেগেছে আমাদের, এটাই অনেক, তাই না বলো? তো চলো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা মিষ্টি নিয়ে নিয়েছি। কোথায় যাবো বলো তো, তোমাদেরকে তো নিয়ে যাওয়াও হয়নি কোনোদিন। যাবো হচ্ছে আমার শাশুড়ি মায়ের বাপের বাড়ি, মানে আমার দিদা শাশুড়ির বাড়ি। তো অনেকদিন থেকে যেতে চাই, তো দাদুর একটু শরীরটা খারাপ, তো সেই জন্য ভাবলাম চলো একটু দেখে আসি। তো এই যে মানে এই ধূপগুড়িতেই পড়ে আমার দিদা শাশুড়ির বাড়ি, মানে দিদা শাশুড়ির বাড়ি, দিদার বাড়ি আর কি। যাই হোক, তো চলো যাওয়া যাক। ময়না পাখিটা কি হয়েছে? ময়না পাখিটা কি হয়েছে? ময়না পাখিটা তো ছিল, মারা গেছে। কে, কি ব্যাপার? দাদু যে পায়ে কোটে কোটে থাকে টিয়ে পাখি, লাইট গুলো লাইট এদিকে বলো। আর যাই বলো না কেন, আমার দিদার বয়স কিন্তু অনেক হয়েছে, দাদুর বয়সও অনেক হয়েছে, তবুও ওরা এতটা স্ট্রং, মানে কি বলবো। দেখো কি সুন্দর চা করে এনে দিল, আর ওই দেখো দাদু শুয়ে আছে। আসলে দাদুর শরীরটা অতটা ভালো না, তো সেই জন্য দাদু শুয়ে আছে। চলো এখন চা খেয়ে। দিদার বাড়ির পাশে আমার মাসি শাশুড়ির বাড়ি, দুই মাসি শাশুড়ির বাড়ি। এটা হচ্ছে ছোটো মাসি শাশুড়ি, একদম ছোটো মাসি শাশুড়ি, আমার একদম শাশুড়ির মতনই দেখতে, কি সুন্দর তাই না? দেখো কি সুন্দর রান্না করেছে। খাবো না তোমরা জানো, একটু আগে খেয়ে আসলাম হোটেল থেকে, কিছুতেই ছাড়বে না, অল্প হলেও খেতে হবে। দিদার ঘরে চা খেলাম, মাঝখানে আরেকটা মাসির বাড়িতে গেছিলাম, ওটা আবার ভিডিও করা হয়নি। ওখানে আবার মিষ্টি মিষ্টি খেলাম, আবার এটা হচ্ছে ছোটো মাসির বাড়ি, তো একদম পাশাপাশি বাড়ি। তো আমি সবার জন্য মিষ্টি নিয়ে গেছিলাম, তো মিষ্টি তো মানে কি বলবো, আবার খাওয়ার পরে আমাদের আবার মিষ্টি দিয়েছে। তো চলো আসলাম, টাটা দিদা, যাবা? হ্যাঁ ফোন করবো যদি মনে থাকে, তাহলে মিলে যাই। তো চলো চলে আসলাম আমার বাপের বাড়িতে, আয়ুষকে নেব। আয়ুষকে নেওয়ার আগে ভাবলাম একটু খামার বাড়িটা ঘুরে যাই। দেখো ঝড় বৃষ্টি তুফানে এই যে মা এখানে কাপড় মেলে আর কি, উপায় নেই তো, বাইরে কোথায় মেলবে? এক হাঁটু জল এই এই মানে পুরো উঠানে উঠে গেছিলো, তো এখন তো আর জলটা নেই, কিন্তু ঘরের অবস্থা ভীষণই শোচনীয়। তো আমাদের শ্যুটটা আবার শুরু হবে, আবার পুরোটা ঘর ঠিক করে মানে কি ল্যাপালেপি করলেই ঘরটা ঠিক হয়ে যাবে। তো কালকের মধ্যে দেখি ঘর ল্যাপালেপি স্টার্ট করব, করে তারপরে আবার আমাদের সেকেন্ড চ্যানেলে শুট করব। তো চলো এখন বাড়ি যাই। 100 কি 100 কে কেজি? ঠিক আছে, ওই টিপরাটা, তারপরে মৌমাছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে দাম এত। ঠিক আছে। তো চলো বন্ধুরা, একদম ওই বাড়ি থেকে আয়ুষকে নিয়ে একদম সোজা এখানে চলে আসলাম, কারণ খামার বাড়িটা দাঁড়া না, খামার বাড়িটা দেখার ছিল। খামার বাড়িটা দেখলাম, শ্যুট যদি করি কালকে থেকে শ্যুট আবার শুরু হবে। তো দেখা যাক, এখন হয়তো একদিন পরপর, কারণ এই পুজোর আগে আমাদের ভিডিও শ্যুট থাকবে, তারপর কেনাকাটা করতে যাবো একদিন, সেদিন একটা ব্যাপার আছে। কালকে কাপড় ধুবো, সেই জন্য কালকে কেনাকাটা যাওয়ার কথা ছিল, মানে টুকটাক, তো কালকে বোধহয় ক্যান্সেল করলাম দিনটা, পরশু দিন। তো বন্ধুরা এখন অনেকটাই রাত্র, তো চলো এখন আয়ুষকে খেতে দিয়ে নিই। ভাত তো নিয়েই আসলাম,
তো আয়েশার বাবা বলছে দেখো ভাত আছে নাকি, তাহলে আমাকেও একটু দাও। ঠিক আছে, আছে অনেকগুলো, মানে অনেকগুলো মানে কি হবে আর কি। আমি মাকে বলছি শুধু আয়ুষ খাবে, আয়ুষ একটা দাও। তো দেখি দিয়েছে বোধ হয়, তো মা তো জোর করে দিয়ে, তো সেই জন্য। তো চলো এই দেখো মিতালি হোম ডেলিভারি কি প্যাকেজিং, তো এটাকে চলো খুলি। চলো হোম ডেলিভারি প্যাকেজিং খুলি। এই দেখো কলকাতার সেই টিফিন বক্স একটা নিয়ে এসেছিলাম। তো এই দেখো ভেতরে ডাল সিদ্ধ আছে, আয়ুষের মাছের ভাজা, আর লঙ্কা দিয়ে দিয়েছে। খাবার পাতে লঙ্কা দিয়ে দেয় মা সব সময়, তাহলে নাকি হাওয়া বাতাস লাগে না। আর এ পাশে আছে মাছের ঝোল, তিন চার পিস মাছ আছে। তো এবার বন্ধুরা চলো ওদেরকে খেতে দিয়ে, আয়ুষ আর আয়ুষের বাবা ওইদিকে খাচ্ছে, আমি এবার চলে আসলাম এই ঘরটায় গোছাতে। একটু আগেই একটা শ্যুট করলাম শর্টস ভিডিওর জন্য, তো পুরো অগোছালো হয়ে আছে। আবার সকালে রেডি রেডি হয়ে গেছি, সবগুলো মিলিয়ে বিছানাটা পুরো নোংরা হয়ে আছে। চলো আমার মেকআপ বক্সটা গুছিয়ে নিই। এটা আমার হাতের কাছেই থাকে এই মেকআপ বক্সটা সবসময়, কারণ যাতে তাড়াহুড়ো লাগে না আর কি, মানে তাড়াহুড়োর সময় যাতে আমি হাতের কাছে পেতে পারি সেই জন্য। আজ সারাটা দিন বাইরেই কেটে গেল। বাইরে যদি নাও যাই তবুও তো সারাদিন আমার ঘরে কাজ করতেই কেটে যায়। নিজেকে সময় দেওয়ার মতো সত্যি কথা বলতে বিন্দুমাত্র সময় নেই। তার মধ্যে যদি আবার শুরু হয় সেকেন্ড চ্যানেলের শ্যুট, তো তখন তোমরা বুঝতেই পারছো পুরো নাজেহাল অবস্থা হয়ে যায়। তো যাই হোক কোনো ব্যাপার না, কি করব, কাজ তো করতেই হবে না, কাজ না করলে খাবো কি। তো সেই জন্যই তো চলো এদিকে সারাদিন পর একটুখানি সময় পেলাম রাতে, তো ঘরটা গুছিয়ে নিই, কারণ পরের দিন সকালে ওঠা এগুলো তো আমাকেই করতে হবে, তো এই জন্য চাপটাও বেশি হয়ে যায়। তো মাথার মধ্যে একটা বেনিনি করে নিলাম একটুখানি মাথা আছড়ে নিয়ে, ক্রিম ট্রিম দিয়ে এই যে এই কাজগুলো এখন করছি আর কি, বিছানা গোছানো। সকালবেলা উঠে এই ঘরটা ফ্রেশ দেখবো, তো তাতে ভালো লাগবে। আর দেখো সব কাজ তো তোমাদের সাথে শেয়ার করা হয় না, তো যখন শেয়ার করি তখন বুঝতেই পারো কী কী কাজ করা হয় কী কী না করা হয়। তো এবার চলো এই যে চানাচুরের প্যাকেটটা দেখতে পাচ্ছ, এই চানাচুরের প্যাকেটটা এবার ভিতরে ঢুকিয়ে রাখবো। এটা তো খাওয়াই হলো না, জানি না কবে খাবো, তো ভিতরে ঢুকিয়ে রাখছি। তো চলো এবারে চলো, বৃষ্টি আসলে জুতোগুলো তো ভিজে যাবে, সেই জন্য এইভাবে করে রাখছি। আবার জুতোর র্যাকটা আবার ওই মানে বাইরে একটা ঘর আছে সেখানে রেখেছি, সেটা কালকে সকালে রেখে দেবো। তো এবারে রান্নাঘরটাকে তালা মেরে দেবো, অনেকটাই রাত্রি হয়েছে। ওইদিকে এখনও আর আয়ুষের পাপা আর আয়ুষ খেয়েই যাচ্ছে, জানি না কখন খাওয়া হবে। আমি আর রাতে আজকে খেলাম না, আমার পেট একদম ভরা, মাসির বাড়িতে খেলাম, হোটেলে খেলাম এই জন্য, আর এখন খেলাম। তো বন্ধুরা রাতের মোটামুটি যা সমস্ত কাজ ছিল সমস্ত কিছু শেষ, ওই ঘরটাও পুরো গুছিয়ে নিলাম। আর রান্নাঘরটা তখন বন্ধ করেছিলাম, আবার খুলে দিলাম, কারণ মাছের ঝোলটা নিয়ে ফ্রিজে ঢুকাবো, নাহলে মাছগুলো নষ্ট হয়ে যাবে আবার। তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ফিরে আসছি আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমরা আশীর্বাদ করো যেন যেই কাজটাই করছি না কেন যেন মানে কী বলো সেটাকে সুস্থভাবে হয়। তো চারিদিকে সিকিমের অবস্থা তো ভীষণই খারাপ, ওই আভাসটা পড়ছে আমাদের এখানে। গাছ ভেঙে পড়েছিল বিশাল বড়, আমাদের পাকা রাস্তাতে বিশাল বড় গাছ ভেঙে পড়েছিল যখন আমরা কলকাতা ছিলাম। সিকিমের তো অবস্থা ভীষণই খারাপ, মানে কি বলবো, যেগুলো এখন ফেসবুকে দেখছি। তো এই আর কি। তো যাই হোক রান্নার চ্যানেলের ভিডিওটা জানি না কালকে ওয়েদার ভালো থাকলে অবশ্যই দেব, কারণ ওয়েদারের উপর নির্ভর করবে, তোমরা বুঝতেই পারছো ব্যাপারটা। তো চলো ভিডিওটা সেখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। ঠিক আছে আগামীকাল আর একটা ভিডিও নিয়ে, সবাই ভালো থাকে সুস্থ থাকো। বাবা টর্চ মেরে ভয় পেয়ে গেছি। তো চলো।